পয়সার পাক, আমার মতে শিক্ষকের বেতন বাড়াতে হবে, শিক্ষকের জন্য টাকা পয়সার দিকে লোকটা নামতে আছে। এখন ঢাকা ইউনিভার্সিটি যেই বিশেষত ঢাকা ইউনিভার্সিটির যত টাকা উঠে তার হিসাব কোনোদিন পত্রিকায় দেখি নাই কিন্তু আমি, তাতে এটা এটা কিন্তু অত্যন্ত গণতন্ত্রের জন্য এটাই এটাই গণতন্ত্র। আজকে সেখানে দেখ আমাদের এত টাকা উঠেছে, এইভাবেই গেছে, এই অমুক প্রফেসর এত পেয়েছে, অমুক এই পেয়েছে, আজকে সেই জন্য আজকে ভাইস চ্যান্সেলারশিপ কেউ ছাড়তে চাচ্ছে না। যদি হয় গণতন্ত্রের যাকে যে যেটা 73 সনের যে যে বিরাট একটা যে ইউনিভার্সিটিকেই ক্ষমতা, ওনারাই শিক্ষকরা ঠিক করবেন যে কে হবে না হবে, সব ভালো কথা না। একবারে ছাত্রছাত্রীরা তা না, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সে আর্থিক দিক থেকে, আর্থিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে কোষাধ্যক্ষ। আমি নিজে রিজাইন দিছি, আমি রিজাইন দিয়ে চলে গেছি যখন মনে হয়েছে যে এটা আমার কাজ না। তো ছাত্র চায় না এরকম না ঠিক, তবে আপনি যেটা বলছেন হ্যাঁ ওই ভর্তির বিষয়টা